টলি কুইন, টলি প্রিন্সেস, টলি ডিভা, এই টাইটেলগুলো যার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি আর কেউ নন শ্রাবন্তী চ্যাটার্জি। আগামী 13ই আগস্ট তার জন্মদিন, আর ঠিক তার আগেই প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে গেল গাঙ্গুলি বাগানে টি2 স্টুডিওসে। এই বছরের জন্মদিন শ্রাবন্তীর কাছে আরও একটু স্পেশাল। কেন? কারণ শ্রাবন্তীর হাবি অর্থাৎ রোশন সিংহ সেম ডেটই বার্থডে। কি অবিশ্বাস্য! একদমই তাই, রোশন সিং এবং শ্রাবন্তীর বার্থডে 13th আগস্টে, এবং তার আগে একে অপরকে প্রি বার্থডে গিফট দিলেন। কি সেই গিফট? শ্রাবন্তী রোহানকে দিলেন ওয়াচ অ্যান্ড সানগ্লাস, আর রোহান শ্রাবন্তীকে কি দিলেন? রোহান শ্রাবন্তীকে দিলেন তার নামের আদ্যাক্ষরযুক্ত একটি চেইন, যা শোভা পাচ্ছে তার গলায়। জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা আমাদের তরফ থেকে শ্রাবন্তী এবং রোশন সিংকে। হয়েছে লাভ, লাইভ শুরু হয়ে গেছে? ও আচ্ছা, আমি প্রত্যেকবারই লাইভে প্রবলেম হয়, আমি বুঝতে পারি না কখন শুরু হচ্ছে কখন শুরু হচ্ছে না। তো খুব সুন্দর একটা আমার ফ্যান ক্লাব থেকে কেক এখানে দেখা যাচ্ছে। আজকে আমার আর রোশনের দুজনেরই বার্থডে, কালকে বার্থডে অ্যাকচুয়ালি, আজকে আমরা সেলিব্রেট করছি। আমরা দুজনেই 13th আগস্ট জন্মেছি, একই সঙ্গে আমাদের বার্থডে। রোশন, তুমি কিছু বলতে চাও? অনেকেই রিপ্লাই করছে, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলেছে, লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি খুব খুব ভালো লাগছে আজকে, মানে প্রত্যেক আগের বছরও আমরা খুব সুন্দর সময় কেটেছিলাম আর কি, কাটিয়েছিলাম, এবারও সুন্দর সেজে গুজে চলে এসেছি কেক কাটবো বলে। আজকে থেকেই আমাদের অ্যাকচুয়ালি সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। আমরা আছি হচ্ছে টি2 স্টুডিওসে, যেটা কিংশুকের। হ্যাঁ, তো হি ইজ দ্য ওনার। তো থ্যাংক ইউ সো মাচ কিংশুক, তুমি এখানে এত সুন্দর করে সেলিব্রেট করছো। তো এর থেকে বড় গিফট আমার কাছে কিছু নেই, যে সবাই এত সুন্দর করে রিপ্লাই করছে, হ্যাপি বার্থডে বলছে, লাভ ইউ লিখেছে, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। তো কেকটা ভালো হয়েছে তো? সবাই খুব ভালো থাকবেন, আর যেমনভাবে পাশে ছিলেন সেইভাবেই পাশে থাকবেন। অনেক ভালোবাসা চাই, সবার আশীর্বাদ চাই, বড়দেরকে প্রণাম, আর ছোটদেরকে প্রচুর ভালোবাসা, প্রচুর চুমু। সবাই খুব ভালো থাকবেন। আমি
ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা।